আসসালামু আলাইকুম কুশি কাটার কাজে ডিজাইনে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে এই কিউট হেয়ারব্যান্ডের টিউটোরিয়াল শেয়ার করব। হোপফুলি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন ভিউয়ার্স আর দেরি না করে মূল কাজে চলে যাই। আজকের টিউটোরিয়ালের জন্য আমি এখানে এনএ ব্র্যান্ডের উল সুতা নিয়েছি। নিয়েছি 3 মিলিমিটার ক্রুশেট হুক, নিয়েছি কাঁচি কাটার জন্য, আর নিয়েছি মেজারমেন্ট টেপ। এখানে আমি নিয়েছি সুই সুতা, নর্মাল সুই সুতা, সেলাই করা যে সুতাগুলো থাকে সেগুলো, আর নিয়েছি কিছু পার্ল। এটা মিডিয়াম সাইজের পার্ল নিয়েছি। তো এখন আমরা কাজ শুরু করব। প্রথমে একটা স্লিপ নট করব, পরে একটা লম্বা চেইন করে নেব। প্রথমে স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে নিয়েছি, নিয়ে এখানে হুকটা ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে লম্বা একটা চেইন করে নেব। এভাবে একটা লম্বা চেইন করে নিচ্ছি। লম্বা চেন করে নিয়েছি, নিয়ে এখন দুই পাশে ফিতা যে থাকবে বাঁধার জন্য পিছনে দুই পাশে বাদ দিয়ে দেবো কিছুটা অংশ। তার আগে আমি দেখাচ্ছি মেজারমেন্টটা। আমি এটাকে করেছি 25 ইঞ্চির মতো লম্বা। আপনারা চাইলে 23 থেকে 25-এর মধ্যে করতে পারেন, 23, 24, 25। এটা 6 মাস থেকে 1 বছরের সাইজে করা। যদি আপনাদের মনে হয় বাচ্চার মাথা একটু বেশি বড়, তাহলে আর একটু বড় রাখতে পারেন। সবচেয়ে ভালো হয় মাথার মাপটা নিয়ে করলে। তো এই চেনটাতে এখন আমরা এই যে এই অংশটা বাদ দিয়ে দেবো, মানে এই অংশটা বাদ দিয়ে কাজ করব। এটা আমাদের থাকবে পিছনে বাঁধার জন্য। তো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি 5 ইঞ্চির মতো, 5 বা 6 ইঞ্চির মতো। তো এখানে আমরা দুইটা স্টিচ মার্কার দিয়ে দুই পাশে মার্ক করে রাখবো। মার্ক করে নিয়েছি, এখন এখান থেকে কাজ শুরু করব। মার্কারের যে অংশটা আছে সেখান থেকে প্রথমে একটা স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট করেছি, করে এখানে শুরু করব কাজ। স্লিপ নটটাকে এখানে ঢুকিয়ে নিলাম, নিয়ে চেন টু দিয়ে লেভেল আপ করলাম। করে সেম স্পেসটাতে এখানে আমি হাফ ডাবল ক্রোশেট করছি, 3টা করেছি, 1 ঘর স্কিপ করলাম, পরের ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, এরপরে আবারও 1 ঘর স্কিপ, পরের ঘরে চলে যাব, গিয়ে আবারও 3টা হাফ ডাবল ক্রোশেট। এখানে আবারও 3টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। এক, দুই, তিন, এখানে আবারও 3টা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরে 1 ঘর স্কিপ করে পরের ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করব, করে ফিরে আসব। হাফ ডাবল ক্রোশেট 3টা, এভাবে করে যে মার্কার পর্যন্ত আসবো এসে দেখাবো। তো চলে এসেছি মার্ক পয়েন্টটাতে, এখন এটাকে ঘুরিয়ে নেব। ওকে প্যাচ দিয়েছি, দিয়ে এখানে 3টা আবারও ডাবল হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তিনটা হাফ ডাবল ক্রোশেট, এই যে মাঝের অংশটা এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। যেখানে সিঙ্গেল ক্রোশেট আছে আগের রাউন্ডে সেখানে একটা করে সিঙ্গেল ক্রোশেট, আর যেখানে 3টা করে হাফ ডাবল ক্রোশেট আছে সেই স্পেসটাতেই 3টা হাফ ডাবল ক্রোশেট। তো এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছে। এই যে জায়গাটাতে যেখানে সিঙ্গেল ক্রোশেট আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করছে। এরপরে আবারও যেখানে 3টা হাফ ডাবল ক্রোশেট আছে সেম স্পেসটাতে আবারও 3টা হাফ ডাবল ক্রোশেট করছে।
এরপরে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট, এরপরে আবারও তিনটা এখানে হাফ ডবল ক্রোশেট, এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করব। পুরো রাউন্ডটা শেষ করে ফিরে আসব। পুরো রাউন্ডটা শেষ করে এসে আবার দেখাবো। তো এই যে পুরোটা শেষ করে চলে এসেছে, এখন এখানে জয়েন করে নেব, দুটা চেইন দিয়ে জয়েন করে নিচ্ছে, জয়েন করে নিয়েছি। এখন সুতোটাকে কেটে নেব, কেটে নিয়েছি, মার্কারটাকে খুলে নিলাম, এপাশে মার্কারটাকেও খুলে নিলাম। এখানে সুতোটাকে পিছনে টেনে এনে এই যে এখানে যেখান থেকে কাজটা শুরু হয়েছিল সেখানে নিয়ে আসছি, আবার এসে পিছনে টেনে সুন্দর করে গিট দিয়ে হাইড করে রাখবো। একটা গিট দিয়ে সুন্দর করে সিকিউর করে দিলাম যাতে এটা খুলে না যায়। তো এখন এখানে আমরা পার লাগাবো। তো আমি এখানে সাদা কালো সুতো ব্যবহার করছি, কারণ কালো সুতোটা লাগালে এটা দেখা গেলে খারাপ লাগবে। তো আমি প্রথমে এখানে মাঝখানটাতে যেখানে আমাদের তিনটা তিনটা করে ছয়টা হাফ ডবল ক্রোশেট আছে সেখানে একটা পার নিয়ে নিচ্ছি এভাবে। এখন এখানে আমি পার্লগুলোকে একটা একটা করে লাগিয়ে নিচ্ছি। এই যে দুই পাশে যে তিনটা তিনটা করে হাফ ডবল ক্রোশেট ছিল সেগুলোর মাঝে আমি একটা করে পার লাগিয়ে নিচ্ছি। এভাবে করে পুরো ব্যান্ডটাতে একটা একটা করে পার লাগিয়ে নেব মাঝে মাঝে। প্রতিটা এভাবে যে ফুলের মতো যে অংশটা সেটার মাঝে একটা করে পার লাগিয়ে নিচ্ছি। এভাবে করে পুরোটাতে আমি পারগুলো লাগিয়ে নেব, নিয়ে তারপরে আবার দেখাচ্ছি। তো যে পারগুলো লাগানো হয়ে গিয়েছে, এখন এখানে প্রথমে গিট দিব, দিয়ে সুতাটাকে কেটে নেব। কেটে নিয়েছি, এরপরে এভাবে করে এটা যদি ফুলের মতো হয় এরকম করে মাঝে যে অংশটা আছে এখানে মাঝখানে ঢুকিয়ে এভাবে করে এখানে দুইটা আমি সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে এই অংশটা একটু চাপানো হবে। আপনারা চাইলে এভাবেও বাচ্চাদের ব্যবহার করাতে পারবেন। তো আমার কাছে মনে হয়েছে যে এভাবে করে দিলে এটা একদম ফুলের একটা শেপ চলে আসবে, দেখতে একদম ফুলের মতো লাগবে। এই জন্য আমি মাঝে এরকম একটা করে স্টিচ দিয়ে নিচ্ছি, এটা অবশ্যই উল্টা পাশে দিয়ে নিতে হবে। এভাবে করে পুরোটাতে করে নেব, পুরোটাতে করে নিয়ে ফিরে আসব। তো স্টিচগুলো দিতে দিতে ছোট একটা রিকোয়েস্ট করে নিতে চাই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো দিতে পারেন। আর যদি অলরেডি তা করে থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এভাবে করে পুরো ব্যান্ডটা আমি সেলাই করে নেব, এখানে এসে গিট দিয়ে রেখে দেবো। তো এই যে সেলাই করে নিয়েছি পুরো ব্যান্ডটা, এখানে শেষে এসে একটা গিট দিয়ে সুতাটাকে কেটে নেব। এভাবে করে একটা গিট দিয়ে সুতাটাকে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। স্টে উইথ কুশিকাটা কাজে ডিজাইন, স্টে উইথ আস, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।